মাঠের বর্ধমান শহরে 8 নম্বর ওয়ার্ডের নারী কলোনি এলাকায় সিপিএম এর পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিল স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ালো। সিপিএম এর জেলা কমিটির সদস্য তাপস সরকার জানিয়েছেন, 1985 সাল থেকে নারী কলোনিতে তাদের এই পার্টি অফিস চলছিল। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তাদের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সম্প্রতি তারা ফের ওই পার্টি অফিস খুলে নিজেদের দলীয় কর্মসূচি পালন করছিলেন, কিন্তু বুধবার সকালে ফের স্থানীয় তৃণমূল সমর্থকরা এসে তাদের দলীয় কর্মীদের ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ওই অফিসে তালা ঝুলিয়ে দেয়। তো আমরা দেখতে পাচ্ছি যে আইন অমান্য একটা গণতান্ত্রিক আন্দোলন, স্বাভাবিকভাবেই এই গণতান্ত্রিক আন্দোলন সাধারণ বলে মানুষ তারা হচ্ছে অংশগ্রহণ করেছেন, তারা আইন অমান্য আন্দোলন করেছেন। কিন্তু এরপরেই তৃণমূলের একটা আক্রমণ নেমে আসছে এবং এই তৃণমূলের আক্রমণ আমরা দেখছি বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় তৃণমূলের আক্রমণ নেমে আসছে, আমাদের অফিসগুলোর ওপরে আক্রমণ নেমে আসছে। এবং এইরকমই 31 আগস্ট রাত্রেবেলায় আমাদের যে অফিস 1985 সাল থেকে এই অফিস নারী কলোনিতে ব্যবহৃত হয়ে আসছে পার্টি অফিস হিসাবে। আপনারা যদি গিয়ে দেখেন আপনিও দেখবেন যে সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই অফিসটা হচ্ছে রয়েছে। এই অফিসে তালা মেরে দেওয়া হয় এবং তৃণমূলীরা এসে এই অফিসে তালা মারে এবং পরবর্তী সময় এইটাকে এসডিওকে জানানো হয় এবং থানায় জানানো হয় এবং এই তালা মারাই থাকে। কিন্তু আজকে সকালবেলায় এলাকার মানুষ তারা এই অফিসটা খোলার জন্য তারা মিছিল করে আবার এই অফিসটা হচ্ছে তারা হচ্ছে খোলে। কিন্তু এই অফিস খোলার পরেই তৃণমূলীরা বহিরাগতদের নিয়ে বিভিন্ন যে এলাকা থেকে জড়ো করে দুষ্কৃতীদের জড়ো করে তারা আবার একটা ঝামেলা ঝঞ্ঝাট করে এবং আমাদের যারা সেখানে ছিল নেতৃত্ব অতনু হুই, তাপু চক্রবর্তী, গৌতম মিত্র, মহিলা আমাদের নেত্রী বুলা দে, এদের উপরে ধাক্কাধাক্কি হয়, ঠেলাঠেলি হয় এবং জোর করে আবার অফিসটাতে হচ্ছে তালা মেরে দেওয়া হয়। তাহলে এই জোর করে অফিসে তালা মারার পরে আমাদের ছেলেরা হচ্ছে এখানে একটা তালা মেরে রেখেছে, আপাতত এইরকম অবস্থার মধ্যে হচ্ছে অফিস রয়েছে। আমরা এর আগে দেখেছি যে নীলপুরের অফিসটা সেই ঘটনার পরেই 31 আগস্টে আইন অমান্য ঘটনার পরেই নীলপুরের অফিসটায় তালা মারা হয়েছিল এবং পরবর্তী সময়ে এলাকার মানুষ জড়ো হয়ে সেই নীলপুরের অফিস তারা আবার তারা খুলে দেয় এবং নীলপুরের অফিস আবার যেমন সেরকমভাবেই চলছে। এলাকায় এলাকায় বিভিন্নভাবে হুমকি ইত্যাদি চলছে এবং পুলিশি হয়রানি বিভিন্নভাবে সেগুলো হচ্ছে। অন্যদিকে সিপিএম এর অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি সরাসরি স্বীকার করেছেন 8 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নেতা বিপ্লব পাল ওরফে বাঙ্কু। তিনি জানিয়েছেন, আদপেই ওটা সিপিএম এর অফিস ছিল না, ছিল 8 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির অফিস। বছর চারেক আগে হঠাৎই নাগরিক কমিটির অফিস মুছে দিয়ে সেখানে সিপিএম এর অফিস লেখা হয়। এই ঘটনায় তারা প্রতিবাদ করেন এবং ওই অফিসে তালা ঝুলিয়ে দেন। এই পার্টি অফিসটা কোনোদিনই খোলা ছিল না। এই পার্টি অফিসটা দীর্ঘদিন যাবৎ বন্ধই ছিল, বাইরে কয়েকজন বয়স্ক বামপন্থী লোক এসে তারা বসে থাকতো। কবে থেকে বন্ধ ছিল এই পার্টি অফিসটা? অ্যাকচুয়ালি সিপিএম এর কোনো পার্টি অফিসই নয়, এটা ছিল 8 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির অফিস। তা সেই সময়ে বামফ্রন্টের আমলে তাদের যারা কাউন্সিলর ছিল তারা বসত এবং নাগরিক কমিটির অফিস ওই দেওয়ালে বড় বড় করে লেখা ছিল। 2011 সালে যখন সারা বাংলায় মমতা ব্যানার্জির উন্নয়নের এবং আন্দোলনের সাথী হয়েছিল, তার সঙ্গে সঙ্গে বর্ধমানের 8 নম্বর ওয়ার্ডও উন্নয়নের জোয়ারে ভেসে গিয়ে 8 নম্বর ওয়ার্ডেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং তখন আমরা নাগরিক কমিটির অফিস হিসাবেই এই অফিসটা তালা বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে আমাদের মাননীয় বর্ধমান থানার আইসি সাহেব এবং এসডিও সাহেবকে তখনই আমাদের মাস পিটিশন এবং দরখাস্ত করে জমা দেওয়া হয়ে গেছিলো। তা পরবর্তী কাজ ক্ষেত্রে এরা গায়ের জোরে অফিসটা একসময় দেখছে একদিন নাগরিক কমিটি অফিস লেখা মুছে দিয়ে নিজেদের ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 8 নম্বর ওয়ার্ড কার্যালয় করে দিয়েছে। আমরা দীর্ঘদিন পুলিশ প্রশাসন এবং আইনের কাছে জানিয়েছিলাম যে যদি ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পার্টি অফিস হিসাবে ওদের কোনো কাগজ থাকে তা সেই কাগজ দেখিয়ে ওদেরকে সঠিক উপায়ে সঠিক পন্থায় নিজেদের অফিস খুলে বসতে গেলে আমাদের কোনো আপত্তি থাকতো না। আমাদের একটাই বলার বিষয়, নাগরিক কমিটির অফিস, নাগরিক কমিটির অফিসে সকল নাগরিক বসতে পারে, সেখানে কোনো ছুতমার্ক থাকবে না, সিপিএম কংগ্রেস তৃণমূল এরকম কোনো বাজ বিচার থাকবে না, যে নাগরিক সেই বসতে পারবে। কিন্তু ভারতীয় মার্ক্সবাদী নাগরিক কমিটির অফিসকে ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পার্টি অফিস হিসাবে চালানোয় আমাদের সম্পূর্ণ অমত রয়েছে। এই লেখাটা ওরা লিখেছে মোটামুটি ধরুন আপনার 3-4 বছর আগে।